ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের দুর্নীতি বিষয়ে দুদককে জোরে সোরে অনুসন্ধান করতে বলেছে হাইকোর্ট। যুক্তরাষ্ট্রে থাকা তার 14টি বাড়ির দুর্নীতির বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে তা 15 দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের আইনজীবী বিষয়টি আদালতে নজরে আনলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আদালতে নজরে আনেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, বিষয়টি খুব উদ্বেগজনক। অনেক অবসরপ্রাপ্ত বিচারপতি ভাড়া বাসায় থাকেন, অথচ ওয়াসার এমডির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে 14টি বাড়ি কেনার অভিযোগ পাওয়া গেছে। ওয়াসার এমডি তাকসিম এ খান যুক্তরাষ্ট্রের একাধিক শহরে এসব বাড়ি কিনেছেন। সব বাড়ির দাম টাকার অঙ্কে হাজার কোটি টাকা ছাড়াবে। দেশ থেকে অর্থ পাচার করে তিনি এসব বাড়ির মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অর্থের উৎস ও লেনদেন প্রক্রিয়ার তথ্য তালাশে নেমেছে ইন্টারপোল সহ একাধিক গোয়েন্দা সংস্থা। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার তালিকায় যুক্তরাষ্ট্রে 14 বাড়ি কেনা এবং অর্থ পাচারকারী হিসেবে তাকসিম খানকে নিয়ে সম্প্রতি 2টি অভিযোগ জমা পড়েছে দুদকে।